নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকে জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। নলহাটি ও সিউড়িতে বিজেপির উদ্যোগে মর্যাদা সহকারে পালিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস। শ্যামাপ্রসাদ স্মরণ অনুষ্ঠান রাজনগরী। আজ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সিউড়িতে পুজো করা হল বিপত্তারিণী ব্রত। সাহিত্যের নন্দকেশ্বরীতে বিপত্তারিণী পুজো উপলক্ষে পূজিত হলেন দেবী বিপত্তারিণী। জেলা বার্তা বিস্তারিত। বিজেপির প্রাণপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রক্তদান নলহাটিতে। শনিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 120তম জন্মদিনে নলহাটি শহর বিজেপির তরফে আয়োজিত হল রক্তদান শিবির। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে শ্যামাপ্রসাদ ও প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান দলের কর্মী সমর্থকরা। পরে দান করেন তাদের অমূল্য রক্ত। অন্যদিকে জেলার সদর শহর সিউড়ি 4 নম্বর ওয়ার্ডেও যথাযথ মর্যাদা সহকারে পালিত হয় শ্যামাপ্রসাদের জন্মদিন। স্থানীয় বিজেপি নেতৃত্বকে স্মরণ করার সঙ্গে তুলে ধরেন তার আদর্শ। ইতিহাসের কোন অংশ আমরা ইতিহাস বইয়ের পাতাতে পড়তে পাই না, তার ফলে ভারতবর্ষের ইতিহাসে বহু বলিদানের ইতিহাস আছে। আমরা মনে করি 1947 সাল আমরা বহু গর্ব করে তিরঙ্গা উত্তোলন করে 1947 সাল স্বাধীনতা হিসেবে পালন করি, এবং আমরা মনে করি কত না গৌরবোজ্জ্বল দিন, কত না গৌরবময় দিন। আলাদা রাষ্ট্র তৈরি হবে এবং ইসলামের জন্য আলাদা রাষ্ট্র তৈরি হবে করা হয়। সেই জনগণনার উদ্দেশ্য ছিল যে এলাকাগুলো মুসলিম অধ্যুষিত এলাকা সেই সব এলাকাগুলোকে। ভয় টিভি নলহাটি ও সিউড়ি। শ্যামাপ্রসাদ স্মরণ অনুষ্ঠান রাজনগরে। রাজনগর বিজেপির উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন স্মরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালিত হল রাজনগর যাত্রী বাজারের জনসাধারণের কার্যালয়ে। হাজির ছিলেন রাজনগর বিজেপির তরফে শামিউল আক্তার মিলন, বাপ্পাদিত্য দে, অনুপ গড়াই এবং মমতা দে প্রমুখ। অনুষ্ঠান শেষে ছিল মিষ্টিমুখের আয়োজন। সুখদং বরদং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়। ভয় টিভি রাজনগর। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস।
এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার, নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরোসাইক্রিয়াটিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়, যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মি ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সিউড়ি যাত্রী ক্লাবেও পুজো করা হলো বিপত্তারিণী ব্রত। জানা গেছে এই পুজো প্রায় 80 বছরেরও পুরনো। আজ সকাল থেকেই ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ও হোমযজ্ঞের মাধ্যমে পুজোটা সম্পূর্ণ করা হয়। সিউড়ি ছাড়াও বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার মানুষের ভিড় উপচে পড়ে। দেখো
অপরদিকে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সিউড়ি মৌমাছি ক্লাবেও পুজো করা হলো বিপত্তারণী ব্রত। জানা গেছে এই পুজো প্রায় 90 বছরের পুরনো। আর সকাল থেকে ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ও হোমযজ্ঞের মাধ্যমে পুজোটা সম্পূর্ণ করা হয়। সিউড়ি ছাড়াও বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার মানুষের ভিড় উপচে পড়ে। ভয় টিভি বীরভূম। রথের দড়িতে টান পড়ার সঙ্গে সঙ্গেই সূচনা হয় উৎসব মরশুমের। রীতি মেনে রথের পরের প্রথম শনি ও মঙ্গলবার পূজিত হন দেবী বিপত্তারিণী। এদিন রাজ্য তথা জেলার প্রায় সমস্ত গ্রাম ও শহরে দেবীর আরাধনায় মাতেন মহিলারা। সতীর 51 পীঠের 5টি অবস্থিত এ জেলায়, তার অন্যতম সাঁইথিয়ার নন্দকেশ্বরী তলা। শনিবার সেই দেবী মন্দিরে বিপত্তারিণী পুজো উপলক্ষে উপচে পড়ে ভক্তদের ভিড়। পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন গৃহিণীরা। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। নলহাটি ও সিউড়িতে বিজেপির উদ্যোগে মর্যাদা সহকারে পালিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস। শ্যামাপ্রসাদ স্মরণ অনুষ্ঠান রাজনগরে। আজ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সিউড়িতে পুজো করা হলো বিপত্তারিণী ব্রত। সাঁইথিয়ার নন্দকেশ্বরীতে বিপত্তারিণী পুজো উপলক্ষে পূজিত হলেন দেবী বিপত্তারিণী। আজকের জেলাবার্তা এই পর্যন্ত। নমস্কার।